ক্যাম্পাসের আতঙ্কের জেরে আগামী 15 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো কোচবিহারের রাজবাড়ি। আজ থেকে বন্ধ করে দেওয়া হলো কোচবিহারের রাজপ্রসাদ রাজবাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই প্রচুর পর্যটক কোচবিহার রাজবাড়ি দেখতে আসেন। তবে করোনা ভাইরাসের আতঙ্কের জেরে আগামী 15 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো কোচবিহারের রাজবাড়ি, এমনটাই পুরাতত্ত্ব বিভাগ সূত্রের খবর। এদিন প্রচুর পর্যটক রাজবাড়ি ঘুরতে এসে ফিরে যান হতাশায়। তবে নিরাপত্তার বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। কেন করোনা ভাইরাসের জন্য এরা 15 তারিখ অবধি বন্ধ রেখে দিয়েছে। তো কোথা থেকে এসেছিলেন? আমি এসেছি কলকাতা থেকে। কেমন লাগছে, প্রথমবার এসেছিলেন? মনে ভালো লাগছে দেখে, কিন্তু ঢুকতে পারলাম না, একটু আফসোস হলো। আমরা তো এতদিন আর থাকবো না, আজকেই বেরিয়ে যাবো। প্রথমবার এসেছিলেন কি? হ্যাঁ, প্রথমবার এসেছি আমি। আপনার নাম? অনেক রিকোয়েস্ট করেছিলাম ওদের। আমার নাম হচ্ছে গোপাল বণিক, কলকাতা থেকে এসেছি। অনেক রিকোয়েস্ট করেছিলাম এদেরকে, এরা বললো না, 15 তারিখের আগে দেখা যাবে না, বন্ধ আছে।